রামকৃষ্ণ দেবের কল্পতরু হবার কাহিনী আঠারোশো সালের শেষের দিক ঠাকুরের শরীরটা প্রায় খারাপ যাচ্ছে একে তাই ঠান্ডা পড়েছে সে বছর ঠাকুরকে কাশীপুরে শ্রীযুক্ত গোপাল ঘোষ মহাশয়ের বাগান বাড়িতে নিয়ে এসে রাখা হয়েছে চিকিৎসার স্বার্থে বাড়িটি বেশ বৃহৎ ও খোলামেলা চতুষ্পে বাগান ও গাছপালা পরিবৃত্ত ঠাকুরের বাড়িটি পছন্দ হয়েছে এই বাড়িতেই দুতলার ঘরে চলে তার সেবা সে ঘর সর্বদা তার সন্ন্যাসী সন্তানেরা ঘিরে রাখেন নিরজ্জন মহারাজের চোখ এড়িয়ে সেখানে একটি মাছি গলারও উপায় নেই এত সাবধানতা অবলম্বনের কারণ ঠাকুরের কথা বলা বারণ ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলেছেন কথা বললেই তার অসুখ বাড়বে ঠাকুর ওই শরীরে ভক্তদের আবদার রক্ষা করার জন্য কথা বলেই চলেছেন ফলত তার বৃদ্ধি পাচ্ছে সেই জন্য এত এই একটি ঘরে বসবাস করছেন এবং অলক্ষী থেকে সর্বদা ঠাকুরের সেবা করে চলেছেন নিরলস তার চোখ সর্বদাই দুতলায় ওঠায় সিঁড়ির দিকে ওই পদ দিয়েই ভক্তরা সর্বক্ষণ ওঠানামা করছেন তাদের কথাবার্তার মাধ্যমে শ্রীমা খবর পাচ্ছেন ঠাকুরের না হলে অত ভক্তের ভিড়ে তো ঠাকুরের কাছে দিন মানে তার যাবার উপায় নেই ডিসেম্বর মাসের শেষ দিকে ঠাকুর বিছানা ছেড়ে একদমই উঠতে পাচ্ছেন না নরেন্দ্রনাথকে তিনি নানা উপদেশ দিচ্ছেন তার অবর্তমানে নরেন্দ্রের উপরেই সন্ন্যাসী সংঘরের দায়িত্ব তিনি দিয়ে যেতে চাইছেন কিন্তু গলার স্বর তার দিনে দিনে ক্ষীণ হয়ে আসছে লাটু মহারাজ ঠাকুরের নিরন্তন সেবায় নিরিত ঠাকুরের যখনই প্রকৃতির ডাক আসছে তখনই লাটু মহারাজ তাকে গারু বেড প্যান এগিয়ে দিচ্ছেন এরকম ভাবেই চলছে ঠাকুর ঠাকুর সেরকম কিছুই খেতে পারছেন না আশা এক প্রকার নেই বললেই চলে শুধু ঠাকুরের গিরিশ গিরিশচন্দ্র ঘোষ মন খাটি করে বসে রয়েছেন তার বিশ্বাস ঠাকুর অসুখের ঢং করছেন তিনি আজ বলবেন ভালো হয়ে যাবেন তো সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবেন দুর্জয় ক্যান্সার রোগকে হারিয়ে তিনি উঠে বসবেন তিনি চতুর্দিক বলে ছেন যে ঠাকুর অবতার তিনি যা বলবেন তাই হবে হতে বাধ্য ঠাকুরের কানেও বিভিন্ন সূত্র থেকে এইসব খবর এসে পৌঁছে যাচ্ছে এইভাবে একটু ভালো আছেন ঠাকুর কারোর সাথে দেখা করছেন না কথা জানার সত্ত্বেও দলে দলে তার গৃহী শিষ্যারা তার একবার দর্শন পাওয়ার জন্য আসছেন দূর দূরান্ত হতে তাদের মনগত ইচ্ছা যদি ঠাকুর একবার জানালা দিয়েও দর্শন দেন বছরের প্রথম দিন তাহলে তারা ধন্য হবেন আসলে তারা প্রত্যেকেই জানেন হয়তো ঠাকুরের শরীর আর বেশি থাকবেন না রক্তবৎসল ঠাকুরের ইচ্ছার কথা অজানা নয় ওই দিন একটু বেলার দিকে শ্রীমা পুজোয় বসেছেন হঠাৎ দেখলেন উপরে সিঁড়ি দিকে যেন এক ছায়ামূর্তি চলে গেল পুজো করতে করতে তিনি ভাবলেন হয়তোবা তার ছেলেদের মধ্যে কেউ বাগানের দিকে গেল অত গুরুত্ব না দিয়ে পুজোয় মনোনিবেশ করলেন কিন্তু গৃহী ভক্তেরা একই দেখছেন নতুন ধুতি পরিহিত গরমে জামা সোয়েটার টুপি পরিহিত ক্ষীণতনু ঠাকুর স্বয়ং বাগানের পথ পেরিয়ে পায়ে পায়ে তাদের দিকে এগিয়ে আসছেন যে তাদের মধ্যে শরগোল পড়ে গেল ওপরে ঠাকুরের ঘরের জানলা দিয়ে তার সন্ন্যাসী ছেলেরা এই দৃশ্য দেখলেন কিন্তু তারা ভাবলেন ঠাকুর নিচে নেমেছেন এই অবসরে তার বালিশ বিছানা একটু রোদ্দুর দেওয়া যাক তারা আর নিচে নামলেন না ঠাকুর গৃহী ভক্তদের ভিড়ে এসে সেখানে সর্ব্রাঘে গিরিশকে দেখতে পেয়ে তাকে শুধোলেন গিরিশ তুমি এর মধ্যে নিজেকে দেখি কি এমন দেখেছ যে লোকজনকে যাতা বলে বেড়াচ্ছ জোর হাতে তার পদতলে বসে বলে উঠলেন ব্যাস যার হত্যা করতে পারেননি আমি আর তার কি বলবো সমবেত জনতা এই বাক্য শুনে সাধু করে উঠল ঠাকুর বেশ খুশি নিজের স্বরব নিজে লুকোলেন চিরটাকাল শেষ লগ্নে গ্রীষ্মীর মুখ দিয়ে তা ব্যক্ত করিয়ে নিলেন এরপর সমবেত ভক্তমণ্ডলীকে তিনি কিছু বর চেয়ে নিতে বললেন কেউ অর্থ চাইল কেউ বা মুখ্য চাইল কেউ বা চাইল অন্য কিছু শেষে ডয়াল ঠাকুর সে অনবদ্য কৃপা করলেন তার ভক্তদের বলেন তোমাদের চৈতন্য হোক ভক্ত সর্বদিকে ঠাকুরকে দেখতে লাগলো তাদের মনে অপূর্ব ভাবে সঞ্চার হলো তারা কেউ হাসতে লাগলো কেউ বা হাউ হাউ করে কাঁদতে লাগলো কেউ বা ভাবাবিষ্ট হলো ঠাকুরকে ছুঁয়ে দেখার জন্য তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল কেউ তার প্রাসাদ থেকে সেদিন বঞ্চিত হলো না ডয়াল ঠাকুর অকাতরে কৃপা বিলিয়ে সেদিন সেই যে শয্যা নিলেন আর তাকে উঠতে দেখা গেল না নীলকণ্ঠ শিব যেমন অকাতরে অমৃত বিলে নিজকণ্ঠে কালোকুট বিষ ধারণ করেছিলেন সেরকম ঠাকুরও তার দিব্য অঙ্গে গ্রহণ করলেন মানুষের যত পাপ আর মানুষকে অমৃত দিলেন অকাতরে বললেন সন্ন্যাসীরা তো ঈশ্বরকে ডাকবেই কিন্তু সংসারে থেকেও যারা ঈশ্বর ডাকে তারাই তো বীরভক্ত এরকম বাণী জগতে আর কোনো গুরুর মুখ দিয়ে বেরোয়নি এই সন্দেহাতিত অন্ধকারে পোকার মতো কিলবিল করা মানুষগুলোকে উদ্ধার করতে যুগে যুগে তিনি আবির্ভূত হন আলো একবার চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে গেলেন আজ নতুন বছরের প্রথম দিনে তার কাছে প্রার্থনা হে ঠাকুর আর কিছু না আমাদের চৈতন্য দাও কৈবল্য দাও হে মহাভাগ আমাদের নিঃশেষ করে নিংড়ে তোমার কোলে তুলে নাও অবতার বীরিষ্ঠ তোমাকে কোটি কোটি প্রণাম রামকৃষ্ণ সরনাম আপনাদের যদি এরকম মোটিভেশনাল ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন